5ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 50টা দিন কেটে গেল। এখনও পর্যন্ত রাজ্য পুলিশ টিকিটিও ছুঁতে পারল না সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের। দফায় দফায় শেখ শাহজাহান হাইকোর্টে অগ্রিম জামিনের আবেদন করে যাচ্ছে। শুক্রবারও তেমনটাই আবেদন করল শেখ শাহজাহান। অন্যদিকে 50 দিন পরেও এখনও দাউ দাউ করে জ্বলছে সন্দেশখালী। দাবি একটাই, অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে, যারা দিনের পর দিন গ্রামবাসীদের জমি জবরদখল করেছে, তাদের ক্ষেত খামার জবরদখল করেছে, তাদের রুটিরুজি, মা বোনেদের ওপর চালিয়েছে শারীরিক নির্যাতন, করেছে ধর্ষণ, শ্লীলতাহানি। আর এই একগুচ্ছ অভিযোগ দফায় দফায় গ্রামবাসীদের অভিযোগ তারা পুলিশকে জানাবার পরেও গত 10 বছর হয়ে গেছে পুলিশ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুচরদের বিরুদ্ধে একটি বারের জন্য একটি পদক্ষেপও নেয়নি। উল্টো দিকে গ্রামবাসীদেরই শাসানির মুখে পড়তে হয়েছে পুলিশের তরফে। আর এই অভিযোগকে সামনে নিয়ে শুক্রবার আরও একবার অগ্নিগর্ব হয়ে উঠল সন্দেশখালী। ও এক মিনিট, আজকের আলোচনায় এগোনোর আগে একটা ছোট্ট অনুরোধ, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না। একটা কথা, আপনার এই একটি সাবস্ক্রিপশান আপনার জন্য একেবারে ফ্রি, কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশান আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। আর তাই বন্ধুরা, আর দেরি না করে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না। আর প্রতিবেদন সম্পূর্ণ শুনে নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, তা আমার পক্ষে হোক তা বিপক্ষে হোক, যাই হোক কমেন্ট করে নিজের মতামত জানান। আর লাইক বা পছন্দ না হলে ডিসলাইক যা ইচ্ছা অবশ্যই দিয়ে যান। আর তাই আর সময় নষ্ট না করে চলুন আলোচনায় এগোনো যাক। এদিন সকালবেলা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, যিনি দুদিন আগে সন্দেশখালী পরিদর্শনে গেছিলেন এবং বলেছিলেন দফায় দফায় সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে এবং তারা দফায় দফায় সন্দেশখালীর বিভিন্ন এলাকায় বহাল থাকা 144 ধারা শিথিল করবেন, কিন্তু সেগুড়ে যে বালি বা সেই স্বপ্ন যে দুঃস্বপ্ন, তা শুক্রবার আরও একবার সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়েই প্রমাণ পেল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের গত 10 বছরের চরম ব্যর্থতার ফসল হচ্ছে সন্দেশখালীর অন্দরে গড়ে ওঠা শেখ শাহজাহান, বিশেষ করে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার নেতৃত্বে গড়ে ওঠাই বিশাল বড় বাহুবলীর দল, যারা 5ই জানুয়ারির আগে পর্যন্ত সমগ্র সন্দেশখালীর কন্ট্রোল নিজেদের হাতে রেখেছিল, যাদের হাতের পুতুল ছিল সন্দেশখালীর পুলিশ। আর এই অভিযোগই দফায় দফায় সামনে এলো শুক্রবার আরও একবার। শুক্রবার আর 4-5টা দিনের মতনই সন্দেশখালীর মানুষের সকালটা শুরু হয়েছিল, কিন্তু শুক্রবার সকালেই এলাকা পরিদর্শনে যান ডিজি রাজীব কুমার। তিনি দেখলেন কিন্তু জয় করতে পারলেন না, উল্টে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, যারা ল অ্যান্ড অর্ডার নিজের হাতে তুলে নেবে তাদেরকে পুলিশ স্পেয়ার করবে না, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। আর যাই কোথায়, সন্দেশখালী এরপর আবারও ফিরে পেল তার নিজের আগুন, সন্দেশখালীর মা বোনেরা আবারও বেরোলো রাস্তায়, আর এবার তারা প্রতিরোধ গড়ে তুলল পুলিশের বিরুদ্ধে। এদিন ডিজি রাজীব কুমার সন্দেশখালী পরিদর্শনের পর যখন বেশ হুমকির সুরেই বললেন যারা আইন শৃঙ্খলা ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ, তারপরই সন্দেশখালীর দুটি এলাকা বেরমজুর এবং ঝুপখালি থেকে এক গুচ্ছ গ্রামের পুরুষদের গ্রেফতার করা হয় সন্দেশখালীতে হিংসা ছড়াবার অভিযোগে। আর এরই প্রতিবাদে শুক্রবার আরও একবার সন্দেশখালীর মহিলারা হাতে চেলা কাঠ, ঝেঁটা, কাটারি, কুড়ুল নিয়ে রাস্তায় বেরোলেন, অবরোধ গড়ে তুললেন পুলিশের সামনে। রাস্তায় গাছের গুঁড়ি, শুকনো পাতা, ডাল ফেলে আগুন লাগিয়ে দিলেন, জ্বালানো হলো টায়ার। এই ঘটনার পরিপ্রেক্ষিতের মধ্যেই যখন পুলিশ গ্রামের পুরুষদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সেই সময় পুলিশের গাড়ির ধাক্কায় আহত হলেন একজন পথচারী। আর এর পরেই সন্দেশখালী নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। যদিও শুক্রবার সন্দেশখালীর উত্তপ্ত হয়ে ওঠার পেছনে আরও অনেকগুলি অনুষঙ্গ ছিল,
তার মধ্যে প্রথমটাই হচ্ছে শেখ শাহজাহানের মেজো ভাই সিরাজ শাহজাহানের বাগান বাড়িতে ভাঙচুর, এবং একই সঙ্গে তার ভেরিতে থাকা ছাউনি ভেঙে আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা। এরই পর অন্যদিকে সন্দেশখালী ট্যুর ব্লক ট্যুর সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর চালালো বিক্ষোভকারী গ্রামবাসীরা, যাদের নেতৃত্বে ছিল প্রধানত মহিলারা। কিন্তু এদিন এই প্রেক্ষাপটের মধ্যেও বিজেপির অবস্থান রইল একেবারেই স্পষ্ট। সকাল সকাল বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় বেশ কিছু বিজেপি মহিলা মোর্চার নেতা নেত্রীকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন। যদিও তারা সন্দেশখালী ঢোকার মুখেই বাধাপ্রাপ্ত হন এবং বেশ কিছুক্ষণ বচসা চলার পর তাদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সন্দেশখালীর ভেতরেই এদিন মহিলা যুব মোর্চার তরফে গ্রামের বিক্ষোভকারী মহিলাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালনা করা হলো বিক্ষোভ কর্মসূচি। মুহূর্তে পরিস্থিতি আরও ঘোরালো আকার ধারণ করলো, আর এই সন্দেশখালীর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার সামনে উঠে এলো রাজ্য পুলিশের চরম ব্যর্থতা। এদিন সন্দেশখালীর প্রতিবাদী মা বোনেরা সরাসরি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করলেন, তারা গত 10 বছর ধরে দফায় দফায় তাদের বিরুদ্ধে চলা এই রকম নির্মম হিংসাত্মক ঘটনার প্রতিবাদে পুলিশকে বারে বারে অভিযোগ জানাতে গেছে, কিন্তু পুলিশ তাদের অভিযোগ নেয়নি, উল্টে তাদের শাসানি এবং ধমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এমনটাও অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করতে গেলে তাদের এমনও ধমকি দেওয়া হয়েছে যে বাড়ি থেকে তাদের বাড়ির পুরুষটি পালাতে বাধ্য হয়েছে অন্য রাজ্যে অন্য জেলায়। আর একে কেন্দ্র করেই এদিন সন্দেশখালীর মহিলারা নতুন করে বিক্ষোভে গর্জে উঠলেন। এদিন বিক্ষোভের অন্যতম নিশানা ছিল রাজ্যের পুলিশ, বিশেষ করে সন্দেশখালীর পুলিশ। তাদের ব্যর্থতা অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুচর তার মেজো ভাই সিরাজ শেখ এবং অজিত মাইতিও কম কিছু বাহুবলী আচরণ সন্দেশখালী জুড়ে চালায় না। এদের বিরুদ্ধেও অভিযোগ এরা সন্দেশখালীর গ্রামবাসীদের একাধিকের জমি জবরদখল করেছে। শুধু তাই না, শেখ শাহজাহানের মেজো ভাইয়ের বিরুদ্ধে 300 বিঘা জমি জোর করে দখল করে নেবার অভিযোগও এদিন সংবাদ মাধ্যমের সামনে জোর গলায় জানালেন গ্রামবাসীরা। আর তারপরেও সন্দেশখালীতে আজও ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হলো না। অন্যদিকে এদিন সন্দেশখালীতে একই সঙ্গে গেছিল জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তারা গ্রাম ঘুরে দেখেন এবং নির্যাতিতাদের সাথে কথা বলেন, একই সঙ্গে রাজ্য পুলিশের কাছে রিপোর্টও তলব করেছেন এক সপ্তাহের মধ্যে। আর এই পরিস্থিতির মধ্যেই সন্দেশখালী শুক্রবার আরও একবার উত্তপ্ত হয়ে উঠল। সন্দেশখালীর রাস্তায় জ্বলল আগুন, মা বোনেরা আরও একবার হাতে চেলা কাঠ ঝেঁটা গাঁইতি কাটারি কুড়ুল নিয়ে রাস্তায় বেরোলো, পুলিশের বিরুদ্ধে গড়ে তুলল অবরোধ। যে রাজ্য পুলিশের ডিজি গত মঙ্গলবার সন্দেশখালী পরিদর্শনে গেছিলেন এবং সেখানেই তিনি রাতের বেলায় থেকে যান এবং পরের দিন ফিরে আসেন, সেখানেই সেই রাজ্য পুলিশের ডিজি শুক্রবার আবারও যেতে হলো। আবারও সন্দেশখালীর মানুষের কাছে পুলিশের আস্থা ফেরানোর জন্য তাদের কাছে প্রতিশ্রুতি দিতে হলো। যদিও কাজের কাজ রাজীব কুমারের পুলিশ এখনও করে উঠতে পারল না। অন্যদিকে এদিন বিজেপির তরফে আরও একবার দাবি তোলা হলো সন্দেশখালীর এই বিশাল ঘটনার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, তিনি কেন এখনো পর্যন্ত সন্দেশখালীতে গেলেন না, কেন আর্ত পীড়িত মা বোনেদের পাশে তিনি দাঁড়ালেন না। কিন্তু এখান থেকে আবারও একটা প্রশ্ন ওঠে, বিজেপির এই প্রশ্ন যেমন সন্দেশখালীর প্রেক্ষাপটে একেবারেই করা সাজে, ঠিক তেমনটা উল্টো দিকে রাজ্য বিজেপির নেতা নেত্রীরা তাদের দলের সুপ্রিম লিডার নরেন্দ্র মোদীকে তো আর একটাও প্রশ্ন করতে পারে। তা হচ্ছে আমাদেরই পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য মণিপুর, সেখানে গত 4 মাস ধরে জ্বলল জাতি দাঙ্গার আগুন, প্রাণ হারালেন হাজার হাজার মানুষ, শতাধিক মহিলা ধর্ষিতা হলেন। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পূর্ব ভারতে 2019 লোকসভা নির্বাচনের পর আর প্রায় কখনোই যাননি, যিনি পূর্ব ভারতের মণিপুরে দাঁড়িয়ে বলেছিলেন মণিপুরের মা বোনরা তার বোন, তো সেই বোনদের পাশে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বারের জন্য যাওয়ার অবকাশ পাননি। তিনি লাক্ষাদ্বীপে গেছেন,
তিনি পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে করমর্দন করেছেন, আলিঙ্গন করেছেন, কিন্তু তিনি নিজেরই দেশের পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য মণিপুরে জাতিহিংসায় বিধ্বস্ত, আগুন জ্বলছে যে রাজ্যে, সেই রাজ্যে যাবার অবকাশ পাননি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও একটিবার গেছিলেন, কথা দিয়েছিলেন আরও একবার যাবেন, কিন্তু সেখানেও তিনি সাহস দেখাননি। কারণ মণিপুরে তাদেরই ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার বর্তমানে রাজ্যের শাসনে আছে, আর তাই মণিপুরে সব চাঙ্গাসি ছিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সন্দেশখালীতেই এই মুহূর্তে নারকীয় কাণ্ড চলছে। কারণ পশ্চিমবঙ্গে অবিজেপি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে, আর তাই সমস্ত কিছুর ফোকাস এই মুহূর্তে বিজেপির আইটি সেল, গদি মিডিয়া একত্রে মিলে গিয়ে এখন সারা দেশের ক্যামেরার ফোকাস ঘুরে গেছে শুধুমাত্র সন্দেশখালী। কিন্তু এই কথাটি শোনার পর অনেকেই আমাকে আবারও সেই বলবে, আবার তো তুই সেই চটি চাটাই শুরু করলি। বন্ধুরা, এখানে চটি চাটা বা দিদির পক্ষে তৃণমূলের পক্ষে বিষয়টা এইভাবে দেখবেন না, কিন্তু যারা ভক্ত তারা চোখে ঠুলি পড়ে আছেন, তারা ভোটের রাজনীতি বুঝছেন না। একটা বিষয়, যে প্রধানমন্ত্রী চার মাস মণিপুরে যখন জাতিদাঙ্গার আগুন জ্বলল সেখানে যেতে পারলেন না, সেই প্রধানমন্ত্রী সন্দেশখালীর ঘটনার মাত্র 50টি দিন কেটেছে, যদিও এখানে রাজ্য পুলিশ চরমভাবে ব্যর্থ, অন্যতম অভিযুক্ত শেখ সাজানকে এখনও তার ধরতে পারল না, তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আসছে মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় সভা করতে আসছেন, আরামবাগ এবং কৃষ্ণনগর, এবং তারপরই তার থার্ড ডেস্টিনেশন হচ্ছে সন্দেশখালী। আর এই পুরো বিষয়টা যদি দেখেন, তার পুরোটাই হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে, যদি নরেন্দ্র মোদীর দলকে 400 আসন পার করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে শুধু 18টি আসনে থেমে থাকলে হবে না। পশ্চিমবঙ্গের 42টার মধ্যে অন্ততপক্ষে যদি 75% আসনে বিজেপি জয়লাভ না করে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির লোকসভা নির্বাচনে 400 আসনের স্বপ্ন স্বপ্নতেই থেকে যাবে। আর তাই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির অন্যতম ফোকাস আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের যেহেতু ফোকাস, সেই ফোকাসের মধ্যে অন্যতম বারুদের কাজ করেছে সন্দেশখালী, যেখানে আগুনের কাজ করল 5ই জানুয়ারি ইডি যখন রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গেল, এবং শেখ শাহজাহান বাড়ি থেকে পালিয়ে গেল তালা বন্ধ করে, এবং শেখ শাহজাহানের চেলাচামুণ্ডদের হাতে ইডির আধিকারিকেরা নিগৃহীত হলো, তাদের কপাল ফাটলো, তারা গুরুতর রক্তাক্ত হয়ে আহত হয়ে কলকাতায় কোনো রকমে প্রাণ নিয়ে ফিরতে পারলো। আহত এবং আক্রান্ত হলো বাংলার সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং ক্যামেরা পার্সনরাও। আর এই প্রেক্ষাপটের মধ্যে থেকে ধীরে ধীরে 5ই জানুয়ারির পর থেকেই সন্দেশখালীতে আগুন জ্বলতে শুরু হলো। একের পর এক অভিযোগ যখন শেখ শাহজাহান এবং তার দুই অনুচর উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে যখন সামনে এলো, তারপর তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি সন্দেশখালীকে নিজেদের কন্ট্রোলে নেবার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে গেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, ঘটনাস্থলে গেছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা, কিন্তু তা সত্ত্বেও তারা তেমনটা কন্ট্রোল হয়তো এখনও অবধি সন্দেশখালীতে পায়নি। কারণ একটাই, সন্দেশখালীর মানুষের ক্ষোভ একটাই, বছর বছর যে শেখ শাহজাহানের দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের ওপর অত্যাচার চালালো, তাদেরকে যদিও এখন অবধি গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অধরা মূল পাণ্ডা শেখ শাহজাহান। অন্যদিকে সন্দেশখালী ব্লক টুতে যে অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হলো, সেও শেখ শাহজাহানের অন্যতম একজন ঘনিষ্ঠ, তার বিরুদ্ধেও একাধিক জমি দখলের অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা একই সঙ্গে অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, কিন্তু পুলিশ বরাবরের মতো এবারও প্রতিশ্রুতি দিচ্ছেন। খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেও এখনও অবধি সন্দেশখালীতে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারেনি। এদিন অভিযোগ অর্থাৎ শুক্রবার যখন পুলিশ সন্দেশখালীর ঝুপখালি থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন পুরুষ
গ্রামের পুরুষ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সন্দেশখালিতে হিংসা ছড়ানোর ঘটনায় লিপ্ত তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তখন গ্রামের মহিলাদের প্রতিরোধের সম্মুখীন হয় পুলিশ, আর সেই প্রতিরোধের মধ্যে পুলিশ এদিন গ্রামের মহিলাদের টেনে হিজড়ে সরিয়ে দেয়। রাস্তায় শুয়ে পড়েন গ্রামের মহিলারা পুলিশের গাড়ি আটকাবার জন্য। তাদেরকে ধমকি দেওয়া হয় তাদেরা যদি না সরেন তাহলে তাদের উপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে নিয়ে যাবে। এবং এরই সঙ্গে এই গোটা ঘটনায় সরব হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সন্দেশখালীর এই পরিস্থিতিতে সরব হবার জন্য অভিযোগ, তাকেও পুলিশ ছাড়েনি, এদিন তাকেও আটক করেছে সন্দেশখালীর পুলিশ। অর্থাৎ সন্দেশখালীর পরিস্থিতি এমন তা সম্পূর্ণ দেশের পরিস্থিতি ব্যক্ত করছে। সারা দেশ জুড়ে যেমনভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের জনগণের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে যদি আপনি সরব হন, তাহলে যেভাবে আপনার কণ্ঠরোধ করা হচ্ছে, যেভাবে একাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, একাধিক সাংবাদিকের টুইটার হ্যান্ডেল ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনটাই ঘটছে পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সরকার যতই বলুক মা মাটি মানুষের সরকার, বর্তমান সন্দেশখালীর ঘটনা লোকসভা নির্বাচনের আগে আরও একবার স্পষ্ট করল মায়ের সঙ্গে কতটা আছে সে বিষয়ে যেমন প্রশ্ন তুলেছে, ঠিক তেমনটাই মানুষের সঙ্গেও যে তৃণমূল কংগ্রেস সরকার খুব একটা বর্তমানে নেই তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে মাঝখানে যে মাটি, সেই মাটি যে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা দিনের পর দিন মানুষের মাথায় প্রায় বন্দুক ঠেকিয়ে দখল করছে তাও কিন্তু সন্দেশখালীর ঘটনা স্পষ্ট করছে। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় বলতে হবে, সন্দেশখালীর ঘটনা যদি 75% ঘটে তাকে 100% করে কানায় কানায় পূর্ণ করছে বিজেপি। বিজেপি সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে তাদের অনুমান তারা হয়তো নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের রেপ্লিকা গড়ে তুলতে চলেছে রাজ্যে। আর তাই না, আজ অর্থাৎ শুক্রবার লকেট চট্টোপাধ্যায় বলেছেন সিঙ্গুরে শুরু সন্দেশখালীতে শেষ মমতার। অর্থাৎ বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চাইছে সন্দেশখালীর ঘটনাকে ঠিক সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনার মতো গড়ে তুলতে এবং যাকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করতে। কিন্তু এখানে আর একটা বিষয় বলার, সন্দেশখালীর মহিলারা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, পুরুষেরা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার না। আপনি ধরুন কোন একটি পৌরসভায় আছেন বা কোন একটি মফস্বলে থাকেন, তা ধরুন পৌরসভারই কন্ট্রোলে, আপনি যদি স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে বা কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অনৈতিক আচরণের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করতে যান থানায়, এক চান্সে থানায় কখনও তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয় না। এমনকি পুলিশ চোখ রাঙানি দিয়ে অভিযোগকারীকে বাড়ি পাঠিয়েও দেয়, তাকে ধমকি দেওয়া হয় তাকে অন্যান্য কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এবং তারপরেও এলাকার সেই তৃণমূল নেতা বা জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশ একটি বারের জন্য অভিযোগকারীর অভিযোগ নথিবদ্ধ করে না নিজেদের খাতায়। এটা শুধু তৃণমূল কংগ্রেসের জামানায় ঘটছে এমনটা নয়, বাম জমানায়ও আমরা একই অভিযোগ দফায় দফায় শুনেছি। 34 বছরের বাম জমানার অন্যতম বিষবৃক্ষই হচ্ছে রাজ্য পুলিশ, রাজ্যের পুলিশের রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা, ক্রমশ রাজ্য পুলিশকে দলতান্ত্রিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার নজির গড়েছিল তৎকালীন বাম শাসক দল। আর সেই একই ঘটনা ঘটিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক উত্থান আদপেই বাম জমানায়, আর তাই যে বাম জমানাকে মুছে দেবেন বলে ক্লেম করেন রাত দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার তার রাজনৈতিক দল সেই বাম জমানার করা কাজই কপি পেস্ট করছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। বাম জমানার সময় পুলিশ যা করত তৃণমূল জমানাতেও পুলিশ একই কাজ করছে। আর হলফ করে বলতে পারি, যদি কোনোদিনও রাজ্যে বিজেপি জমানা আসে তখনও পুলিশ দলদাস হিসাবেই কাজ করবে। আর পুলিশকেও দোষ দিয়ে লাভ নেই, তাদের রুটি রুজি আছে, তাদেরও পরিবার আছে, তারা দলদাসের মতো কাজ না করলে তাদের চাকরি থাকবে না, তাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আর এই বিপুল রিস্ক নিয়ে যে রেজিমেন্টেড ফোর্স কাজ করে তার একটা বড় অংশকে অবশ্যই
রাজনৈতিক দলের দলদাস হয়েই উঠতে হয়। সেটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি না, সারা দেশের সমস্ত রাজ্যের ক্ষেত্রে সত্যি, এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রেও সত্যি। আর তাই না, দিল্লিতে কেন্দ্রীয় সরকার পুলিশকে নির্মমভাবে ব্যবহার করে দিল্লির জনগণের ওপর, ব্যবহার করে দিল্লির শাসক দল আম আদমি পার্টির নেতা নেত্রী বিধায়কদের ওপর। আর সেই একই নজির কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের খবর যদি আপনি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন। তাই সন্দেশখালীর মানুষের পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তা একেবারেই বাস্তব, কিন্তু পুলিশ যে শপথ নিয়ে কাজে যুক্ত হয় সেই শপথ তারা স্থিরভাবে স্থির চিত্তে বেশি দিন পালন করতে পারে না, কারণ আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই রাজনৈতিক দলগুলি হচ্ছে আসলে শ্রেণীশত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। আর তাই আবারও বলবো, এর আগের ভিডিওতেও বলেছি, সন্দেশখালীর মানুষগুলো, সন্দেশখালীর এই আন্দোলন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র একটা দাবার বোর্ড, যে দাবার বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে দাঁড়িয়ে আছেন রাজার ভূমিকায়, অন্যদিকে রাজার ভূমিকায় দাঁড়িয়ে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দাবার বোর্ডের বোরে হচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলনকারী মহিলা, আন্দোলনকারী মানুষেরা, এবং তৃণমূল কংগ্রেসের যারা সত্যি তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে বিশ্বাস করে দলটার মধ্যে নিজেদের পার্টিসিপেশন বজায় রেখেছে সেই কর্মীবৃন্দরা। আর আপনারা যেহেতু এই দাবার বোর্ডের বোরে, তাই একটা কথা আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সন্দেশখালী হচ্ছে সেই দাবার বোর্ড যেখানে সন্দেশখালীর মহিলারা, সন্দেশখালীর প্রতিবাদী পুরুষেরা, এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, আস্থা করে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের যুদ্ধ, যেখানে এরা দুপক্ষই বাস্তবে উলুখাগড়া, এবং লোকসভা নির্বাচনের শেষে এদের কেউ মনে রাখবে না। আর তাই এই পরিস্থিতিতে যেহেতু সন্দেশখালীতে আগুন জ্বলছে, এখন আশীর্বাদ দা ট্রুথের অন্যতম নজর থাকবে সন্দেশখালীর দিকেই। আর আমিও চাইব আপনাদের নজর থাকুক সন্দেশখালীর দিকে, একই সঙ্গে নজর রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে, নজর রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, নজর রাখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। কারণ রাজ্যে যে পরিমাণে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য শুভেন্দু অধিকারী একের পর এক দিচ্ছেন, তাতে করে আগামী দিনে রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা যে বাঁধতে চলেছে তা নিশ্চিত করেই বলা যায়। আর তাই শেষে একটা কথাই বলবো, চোখ খান খুলে বিচার করুন, কাজের নিরিখে আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএমে নিজের মত দান করুন। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ, আমি আশীর্বাদ, নমস্কার।